একুশের পল্লীর সার্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের পল্লীর সার্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখুন এই ভিডিও। এই একুশ পল্লী ক্লাবে আমার সকল মা ভাই বোনেরা, উদ্যোক্তা বৃন্দ, পল্লীবাসী বৃন্দ, সুব্রত বক্সি, মালা রায়, দেবাশিস কুমার সহ আমার সাথে আরো অনেকে এসেছেন, আমি সকলে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আজকের নবরাত্রিকা উপবাস ভি শুরু হো রা হ্যাঁ, বেসিক্যালি আপ লোক কো নবরাত্রি কা শুভকামনা ভি হ্যাঁ, আপ লোক আচ্ছা রহে। একুশ পল্লী বরাবরই ভালো পুজো করে, কিন্তু মাঝে একটু কমে গিয়েছিল সেই আগেকার মানে কি বলি উত্তরণটা, কিন্তু দু তিন বছর ধরে আবার তারা ফর্মে ফিরে এসছে এবং আগামী দিন আরও ভালো হবে এটা আমি বিশ্বাস করি। আমার আজকে এখানে এসে সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে ক্লাবের ড্রেসটা। ধন্যবাদ দিদি। আর আজকে সানডে পুরো পিঙ্ক কালার দিয়ে যেই ড্রেসটা বানিয়ে থাকুক, কালার কম্বিনেশন ইজ ভেরি গুড, ধন্যবাদ, মানে সুদিন কালার খুব ভালো। মেয়েদেরটা ভালো হয়েছে, কিন্তু ছেলেদেরটা বেশি ভালো হয়েছে। সুতরাং ক্লাবের ড্রেসটা খুব সুন্দর হয়েছে, মেয়েদেরটা একটু সিল্ক দিলেই হয়ে যেত। পরের বারে চন্দিমাকে জিজ্ঞেস করবে কী কায়দায় করে, নিশ্চয় বলে দেবো কোন কায়দায় করে, একসাথে করে নিয়ে আসবে এক ড্রেস, এবং খুব একটা বেশি টাকা খরচও হবে না। কত করে লেগেছে মেয়েদের কাপড়গুলো, কত খরচ হয়েছে? 550। চন্দ্রিমা হিন্দুস্তান পাখি থেকে আসবে, 750 টাকা করে কি সুন্দর করেছে, তসর সিল্কের পুরো প্রিন্ট দারুণ করেছে। সুতরাং আসতেবার তোমাদের 250 বেড়ে যাবে, ওটা ঠিক আছে, ঠিক আছে, ভালোই হবে, সুন্দর লাগছে দেখতে। মেয়েদের একটু মানে বর্ষাকাল তো, আর সুতি পরলে কি হয় ওদের তা ছাপা শাড়িগুলো তাড়াতাড়ি করে ইস্ত্রি নষ্ট হয়ে যায়, কারণ আমি এসব করে বেড়াই তো, সেই জন্য আমার এগুলো একটু মাথায় ঢোকে আর কি। যাই হোক, এখন দেখুন ক্লাবগুলোর খুব ভালো কালচার হয়েছে, এই যে ভাই বোনেরা মিলে একটা ক্লাবের ড্রেস হচ্ছে, একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে, একসাথে বসে সাংস্কৃতিক কর্মসূচি হচ্ছে, এটার কিন্তু একটা বড় দিক আছে। আমাদের পুজোটা কিন্তু মনে রাখবেন, আমি কেন বলছি বারবার, এই পুজোটা সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ উৎসব আগামী দিন প্রমাণিত হবে, তার কারণ এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার হয়। এই পুজোতে শুধু প্যান্ডেল এলাম, ঠাকুর দেখলাম তা নয়, প্যান্ডেল তৈরি, ঠাকুর তৈরি, ক্রিয়েটিভিটি তৈরি, এই যে ছেলেমেয়েরাও জামা বানিয়েছে, এরাও একটা ক্রিয়েটিভিটি।